আজ এক জায়গায় বেড়াতে যাব, তাই এই জামাটা বের করলাম, হাত মুখ ধুয়ে নিলাম, হালকা মেকআপ করব। দাওয়াতে যেহেতু যাব, একটু ড্রেসের সাথে ম্যাচিং করে মেকআপ কমপ্লিট। এবার আমি একদম রেডি। ভীষণ প্রিয় এক কাপলের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ, তাই স্পেশাল বুকে। শুক্রবার ছিল বলে রাস্তায় খুব একটা জ্যাম নেই। আমরা দুজনেই দাওয়াতে যাচ্ছিলাম একসাথে। এই যে আমরা পৌঁছে গেলাম। আম্বানির পার্টি না, এটা শাহিদ নাতাশার পার্টি। সবাই যেভাবে আম্বানিদের দাওয়াতে যাচ্ছে তাই আর কি। শাহিদ ভাই আর নাতাশা আপুর বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ। শাহিদ ভাই আবার আমার ভাগ্না হয়, সস্ত্রীক নাসিম ভাই, সস্ত্রীক আরফান ভাই আর প্রিয় জাহিদ হাসান ভাই। জাহিদ ভাই থাকলে তার সাথে ছবি তোলার জন্য একেবারে কারাকারি লেগে যায়। প্রথমে তিনজন, তারপর পাঁচজন, তারপর সবাই। ছেলে নিমা আপা, তারিক আনাম ভাই, খাবার সার্ভ করা হয়ে গেছে। ভীষণ মজার সব খাবার ছিল, ভেজিটেবলস, গরুর মাংস, ইলিশ কাবাব, চিকেন ক্যাবেজ রোল এবং চিকেন বিরিয়ানি। আপু পারমিশন দিয়েছে, এদিকে ভাইগনা তার খালুকে খুব যত্ন করে খাওয়াচ্ছে। সব শেষে ছিল মজার মজার সব ডেজার্টস, নাতাশাপুর চিজ কেক, এখন গাওয়া হচ্ছে আম্বানিকে নিয়ে যারা থাকেন বোম্বের পারে। আদরের বোন নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা, দীপ্র, আমরা আসলে একসাথে হলে এইভাবেই সবাই গান আনন্দে মেতে উঠি। তুষ্টি সহ আবারও সেলফি, তারপর আবার শুরু হলো ছবি তোলার হিড়িক। আমি নাই, নাতাশা আপু বলে ছবিতে নাই, তাই তোলা হলো সেলফি, তারপরে গ্রুপ ছবি। কিন্তু আলো স্বল্পতার কারণে সেটাও আমাদের পছন্দ হলো না। তারপর সবাই মিলে হুড়োহুড়ি করে ড্রয়িং রুমে বসে পড়লাম। আমরা সবাই মোটামুটি অল সেট ফাইনাল ছবি তুলবার জন্য। এবার 1, 2, 3। নাতাশা আপু আর শাহিদ ভাইকে আবারও ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।